আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কৃষি পাইপ। আমাদের দেশে ভুট্টা ক্ষেত বা আলু ক্ষেত, বিভিন্ন ক্ষেত বা গরুর ফার্মে যেই পাইপ দিয়ে পানি দেওয়া হয়, ওই পাইপটা দেখেন বাজারে দুই কোয়ালিটির পাইপ আছে। একটা হচ্ছে থিকনেস একটু মানে পাতলা, আমাদেরটার থিকনেস খুব ভালো, স্মুথ এবং খুব সুন্দর। এক নম্বর পিভিসি দানা দিয়ে এটা তৈরি করা হয়, যেন দুই ঘোড়া তিন ঘোড়া মোটরেও প্রেশার দিলে না ফাটে না ফুটে, এইভাবেই আমরা মালটা তৈরি করা হয়েছে। এই কারণেই আমাদের মালটার একটু দামটা একটু এক্সপেন্সিভ, একটু বেশি। এই কারণে দেখেন ভিতরের জিনিসটা আপনি যতটাই যেভাবেই করেন এগুলো ফাটবে না, সুন্দরভাবে পরিচর্যা করে রাখলে অবশ্যই আপনাদের কয়েক বছরই যাবে। দেখেন এটা রং কালার একই মানের, আবার বাজারে দুই নম্বর পাইপ বেরোয়েছে, এটার ভিতরটা যেরকম সাদা ওটা সাদা না, একটু হালকা অফ হোয়াইট, একটু চেনার এইটাই হচ্ছে। তারপরেও আমাদের দানাগুলো এক নম্বর দানা দিয়ে বানানো হয়েছে। যদি আপনারা মানে যে কোনো সাইজেরই আমাদের কাছে আছে, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত আমরা করা হয়, এবং এর উপরে যদি কেউ অর্ডার দেয় তাহলে আমরা এটা মানে অর্ডার নিয়ে তারপরে বানানো হয়। দেখেন খুব সুন্দর, দুইটা কালার তিনটা কালার হয়, হলুদ কালার হয়, ব্লু কালার হয়, রেড কালার হয়। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে এই নিচে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন। সুন্দর যেভাবেই হোক পাইপটা দেখেন, পাইপটা দেখতেও মসৃণ, অনেক সুন্দর। এই দেখেন, এই ইনশাল্লাহ ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আপনাদের কে দিব ওই অপেক্ষায় রইলো। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।